এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দয়ে আমরা মোটামুটি ভালো আছি। তো আমার ব্লগ, আগের ব্লগগুলো দেখে হয়তো আপনারা বুঝতে পেরেছেন, অলরেডি জেনেছেন যে আমি সিলেট ঘুরে আসলাম জাস্ট একদিনের জন্য, মানে এক রাত দুই দিনের জন্য আর কি, এমনটা। তো যাই হোক, অল্প সময়ের জন্য বেরিয়ে আসলাম, মানে আমার যা ওর ফ্যামিলি, পুরো ফ্যামিলি, ওদের সাথে আমিও গেলাম, ওখানে ঘুরে আসলাম। আর ওখান থেকে কোথাও গেলে আসলে কিছু না আনলে কিন্তু ভালো লাগে না, আর মনেই হয় না যে কোথাও গেছি। তো কোথাও গেলে মানে সামান্য কিছু একটা আনলেও না অনেক ভালো লাগে। তো ওখান থেকে কী কী আনলাম আর সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমাদের সাথেই থাকবেন, আর মানে জিনিসগুলো দেখে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই হচ্ছে আমার কেনাকাটা, সামান্য কেনাকাটা কিন্তু আসলে আসলে কিছু না কিনলেও ভালো লাগে না, মনেও হয় না কোথাও ঘুরতে আসছি। তো ঘুরতে কোথাও গেলে আসলে কিছু না আনলে কেমন জানি লাগে। তো আমি সেখান থেকে কী কী আনলাম প্রথমে দেখাই। যেমন আমি জাফলং, আমরা ওই সংগ্রাম পুঞ্জি গ্রামে, ওখানে একটা চা বাগান, তো ওই চা বাগানে ওখানে ঘুরতে যেয়ে চারপাশে দেখো একটা দোকান বসে আছে। তো ওখান থেকে আমি দেখলাম অনেক কিছুই আছে কিন্তু আসলে আমার প্রয়োজন, এটাও কিন্তু প্রয়োজন নাই, তারপরও এটা আনলাম, হয়তো প্রয়োজন হতেও পারে কিংবা আসলে আমার উদ্দেশ্য গিফট করার জন্য। তো এখান থেকে আমি এগুলো কিন্তু গামছা, এগুলো বেশ বড় বড় গামছা, আর অবশ্যই এই গামছাগুলো না আমার ঘরে ব্যবহার করা হয় না, তারপরও আনছি আমি, একটা খুলে দেখাতে পারলে ভালো হইতো। অনেক বড় গামছাগুলো, মানে বেশ চড়া স্ট্যান্ডে করে রেখে দেখাইলে অবশ্য আমি দেখাইতে পারতাম, বেশ পাশে অনেক চড়া, এই যে পাশে অনেক চড়া, মানে ওই যে বড় বড় যেমন ওনাগুলো না তেমন গামছাগুলো, বেশ বড়, অনেক বড়, এই যে বেশ বড়। একটু হাতে করে দেখাই, আসলে দুইজন এই করে দেখাইলে বোঝা যেত। তো এই গামছাগুলো আমি আনলাম, চারটা গামছা নিয়ে আসছি, এই যে এই এই রঙের একটা, এটা একটা, আর কালো দুইটা, কারণ অন্য অন্য রঙগুলো তেমন আমার ই লাগলো না। তো এই চারটা গামছা নিয়ে আসলাম, ঘরে যদি কারো ভালো লাগে অবশ্যই তাদের দিয়ে দিব, আর যদি কেউ ব্যবহার করতে না চায়, চিন্তা করছি যে এটা কাউকে গিফট করব। আসলে গামছাগুলো আমার বেশ ভালো লাগছে। তো এটা গেল গামছা, আর জাফলং ওই যে সে 0 পয়েন্টে ওখানে গেলাম। তো ওখান থেকে সবাই কেনাকাটা করতেছে, এখন আমার মনে হলো যে আমি কিছু নিয়ে আসি, কিন্তু কী নিব কিছু আমার নেওয়ার মতো নাই, চিন্তা করলাম আসলে সব জিনিস তো সবাই ব্যবহার করে না। তো আবার ঘরে তেমন ছোটো বাচ্চা টাচ্চাও নাই যে কিছু তেমন আনবো, আমি এই বিস্কিটটা আনলাম, এটা বেশি আনিনি আমি, 6টা সম্ভবত 6টা আনছি। আর এই জিনিসটা খুব সুন্দর লাগলো, পিচি পিচি ডাব সাবানগুলো একেবারে পিচি পিচি, মানে ওখানে ওই যে ইন্ডিয়ার জিনিস বলে ওখানে তো বিক্রি করে, আসলে কয়টা যে ইন্ডিয়ান আছে আর কয়টা যে ওখানে বাংলাদেশি তার ঠিক নাই। তো যাই হোক, সুন্দর লাগলো আমার, পিচি 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 আমি শব্দটা ব্যবহার করতেছি, আসলে মানে খুব ছোট ছোট। তো এগুলো আমি 6টা নিয়ে আসলাম, ডাব সাবানটাও আসলে এটা আমাদের মানে যেটা বাইরের ওটা মাঝে মাঝে ব্যবহার করা হয়, আর আমি অবশ্য করি না, কারণ আমি আমার ওই যে চন্দন সাবানটা এটা আমি ব্যবহার করি, আর ডাব সাবানটা যদি কেউ ব্যবহার করে ভালো, না ব্যবহার করলে এটাও কিন্তু আমার উদ্দেশ্য গিফট করার জন্য নিয়ে আসছি। তো খুব সুন্দর লাগছে আমার কাছে, যার জন্য এই সাবানটা আমি নিয়ে আসলাম। আমার হাতে ওখানে অনেক মশা, অনেকগুলো হয়েছে, মশা কামড় দিচ্ছে, প্রচুর মশা ওখানে। তো এই তো সাবান আর বিস্কিট, আর এই যে চকলেটটা কেমন হবে আমি জানি না, আর ওখানে কিছু চকলেট ছিল, দেখলাম এত ওখানে তাপ, প্রচুর তাপ, ওই তাপে মানে চকলেট গলে গেছে, এখন এটার ভিতরেও যে কেমন আছে আমি জানি না, তবে
চিন্তা করলাম কিছু একটা চকলেট নিব নিব কিন্তু কোন চকলেট নিব সে সেটা নিয়ে আসলাম। তো এই গেল একটা চকলেট। আর এখানে আসলে সিলেট গেলে আর চা পাতা না আনলে মানে কেমন লাগে না, সিলেট গেলাম চা পাতা আনলাম না, যদিও ঘর চা পাতাটা চা পাতা বলতে মানে চাটা খাওয়া হয় না, কফিটাই বেশি খাওয়া হয়। তো এই হচ্ছে চায়ের পাতাটা। তো আমি পাতাটা বেশি আনি নেই, 1 কেজি আনছি। প্রথমে 1/2 কেজি আনতে চাইলাম, তারপরে আবার চিন্তা করলাম যে 1 কেজি নিয়ে যাই। তো 4টা প্যাকেট আমি এটা নিয়ে আসলাম। এই গেল চা পাতা। আর এটা হচ্ছে আসার পথে, আসার পথে ওই যে মানে গাড়িতে বিরতি দেয় সেই বিরতির সময় ওখান থেকে একটা কেক নিয়ে আসলাম। আর ও আরেকটা জিনিস তো বাদ গেছে, এই হচ্ছে 2 জোড়া স্যান্ডেল আনলাম। এই 2 জোড়া স্যান্ডেল আনলাম ছেলের জন্য। চিন্তা করলাম যে ছেলের জন্য কী গিফট নিব কিছু একটা নিয়ে যাই। তো তখন হঠাৎ করে মনে হলো স্যান্ডেল নিয়ে যাই, স্যান্ডেল তো আমাদের কাজেই লাগে। আর বড় মানে স্যান্ডেল বাইরে বেরুলে ঘরে আমাদের স্যান্ডেল কিন্তু প্রয়োজনীয় একটা জিনিস। তো স্যান্ডেলটা কেমন হইল, স্যান্ডেল নিয়ে আসলাম আমি 2 জোড়া। তো এই তো আমার মানে অল্প বিস্তর কেনাকাটা, স্যান্ডেল, ওখানে সাবান, বিস্কিট, চকলেট, চায়ের পাতা, আর এই হচ্ছে গামছা। তো এইগুলো কেনাকাটা করলাম। কার কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর আপনাদের কমেন্ট পেলে কিন্তু আসলেই খুব ভালো লাগে। আপনাদের কমেন্ট পেলে আমাদের উৎসাহ জাগে আরও মানে ভালো কিছু করার, কারণ কমেন্টের উপর নির্ভর করে যে আমি কতটুকু ভালো করতেছি কিংবা কতটুকু আমার হচ্ছে কি হচ্ছে না, তো সেটার উপরে কিন্তু আমাদের কাজ করার আরও উৎসাহ জেগে ওঠে। তো আমার আজকের মতো আমি এখানে শেষ করব। ছোট্ট একটা ব্লগ করলাম আপনাদের সাথে, এই জিনিসগুলো আসলে শেয়ার করলাম আর কিছু না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের সাথেই থাকবেন।